এই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অর্থাৎ যারা ফেসবুকে আপনারা ভিডিও আপলোড করেন, আপনি কি জানেন যে আপনার ফেসবুক ভিডিওতে কপিরাইট ক্লেম আছে কিনা, বা যদি এসে থাকে আপনি এটাকে কিভাবে চেক করবেন? আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, অর্থাৎ ইউটিউবের জন্য যারা ভিডিও আপলোড করি, তারা কিন্তু এটার সাথে আমরা পরিচিত যে আসলে কপিরাইট ক্লেমটা কি। আপনি যদি আপনার ভিডিওতে অন্যের কোনো মিউজিক ব্যবহার করে থাকেন, তাহলে ওই মিউজিকের যে ওনার রয়েছে সে কিন্তু চাইলে আপনাকে ক্লেম করতে পারে, এবং যখন ক্লেম করবে তখন কিন্তু সেটা কপিরাইট ক্লেমে রূপান্তর হয়ে যাবে, এবং ওই ভিডিও থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু তার পকেটে চলে যাবে, অর্থাৎ তার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। ঠিক সেমভাবে ফেসবুকের ভিডিওতে যদি আপনার কপিরাইট ক্লেম এসে থাকে, তাহলে ওই যে মিউজিকের রাইট ওনার রয়েছে, দেন তার কাছে কিন্তু এটা রেভিনিউটা শেয়ার হয়ে যাবে। চাইলে কিন্তু আপনি কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করতে পারেন, বা দেখা গেছে যদি আপনার ভিডিওতে সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার যদি ড্রাফট ফাইল থাকে, অর্থাৎ আপনার মূল ফাইলটা থাকে, তো সেক্ষেত্রে ওই ভিডিওটাকে আপনি পুনরায় এডিট করে কিন্তু আবার আপলোডটা করতে পারেন। এখন হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে যাব, বা আপনি চাইলে আপনার মোবাইল স্ক্রিন থেকে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি বিষয়গুলো দেখে নিতে পারেন, এবং আপনাদের আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ওয়েলকাম বন্ধুরা, তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক পেজে কপিরাইট ক্লেম এসেছে কিনা সেটা কিভাবে চেক করবেন। এর জন্য অবশ্যই আপনার ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করার পর ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন, কেননা ক্রিয়েটর স্টুডিওর মধ্যে থেকে কিন্তু আমাদের বিষয়টা দেখতে হবে। তো প্রথমে লিঙ্কে ক্লিক করলাম আমি, যে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস, আসার পর এইভাবে আপনার পেজটাতে নিয়ে আসবে। আসার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশড নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে আপনার ভিডিও আইকন, ঠিক আছে, এই ভিডিও আইকনে একটা ক্লিক করবেন। আমি ভিডিও আইকনে একটা ক্লিক করলাম। এখন টোটাল আমাদের ভিডিও দেখাবে, বা আপনি চাইলে এখান থেকে অলও সিলেক্ট করতে পারেন। এখানে যে ভিডিওটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু এখান থেকে আমাদের অ্যালার্ট দেখিয়ে দিয়েছে, মানে ভিডিওটাতে আমাদের সমস্যা রয়েছে। এখন আপনি একটু খেয়াল করবেন, এখানে যে ডলার আইকনটা রয়েছে, ডলার আইকনটা কিন্তু পুরোপুরিভাবে রেড মার্ক, এবং আপনি উপর দিকে দেখতে পাচ্ছেন যে কপিরাইট ক্লেম নামে একটা অপশন চলে আসছে, নো মনিটাইজেশন। তার মানে এরকম থাকলে কিন্তু এই ভিডিওতে আপনি মনিটাইজেশনটা কিন্তু পাবেন না। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার রয়েছে রিভিউ অ্যালার্ট, আপনি এখানে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন, যে কোনো একটা জায়গায় ক্লিক করলে তার কারণটা কি, বা এই ভিডিও থেকে আপনি মনিটাইজেশন পাবেন কিনা সবকিছু এখান থেকে তারা জানিয়ে দিবে। তো দেখতে পারবেন এখান থেকে আমাদের জানিয়ে দিচ্ছে মনিটাইজেশন ওয়ান দিস ভিডিও হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, ঠিক আছে। তো আপনার মনিটাইজেশনটা শুধুমাত্র অনলি এই ভিডিও থেকে আপনাকে রেস্ট্রিক্টেড করা হয়ে গেছে, এবং যদি আপনি এখান থেকে লার্ন মোরে ক্লিক করেন, তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয় সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন, যে অ্যাবাউট ডিমনিটাইজেশন অ্যান্ড রাইট ম্যানেজার। তো এখান থেকে আপনার ভিডিওটাতে যেহেতু মনিটাইজেশন হয়নি, তার মানে ডিমনিটাইজেশন ভিডিওটি। তো এখান থেকে দেখতে পারবেন রাইট ম্যানেজার। তো এই রাইট ম্যানেজার আপনি যদি একটু খেয়াল করেন, এই অপশনটাতে আমরা চলে আসি, এইখানে যে ভিডিওটা আপলোড করা হয়েছে, এই ভিডিওটাতে দেখা যাচ্ছে কিছু মিউজিক এইখান থেকে হচ্ছে সমস্যা ধরেছে। তো এটা হচ্ছে যে রাইট ওনার রয়েছে, রাইট ওনার রয়েছে, দেন তিনি আমাকে কিন্তু মনিটাইজেশনটা করতে দেয়নি। সে তিনি যদি আমাকে অ্যাক্সেস দিতেন, তো সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনটা করতে পারতাম। তো এখানে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ারভাবে বলা হয়েছে, চাইলে আপনারা এই বিষয় সম্পর্কে দেখে নিতে পারেন। বা যদি আপনি মনে করেন যে বিষয় সম্পর্কে একটা ভিডিও আর টোটালি শুধু এই টপিকের উপর, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আমি আপনাদের করে দিতে পারি। তো যতটুকু আপনাদের বলবো, আপনি সবসময় নিজে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার এখানে যে ডলারটা এখন রেড মার্ক দেখাচ্ছে, তো এরকম কিন্তু দেখাবে না, বা আপনার এখানে কিন্তু অ্যালার্টও দেখাবে না। দেখেন বাদ বাকি যে ভিডিওগুলো রয়েছে এইগুলো কিন্তু ঠিক আছে, এগুলো সমস্যা নাই। আপনার চ্যানেলটা যখন মনিটাইজ হবে, তখন কিন্তু এই ডলারগুলো দেখতে পারবেন না, যে নট মনিটাইজেশন, তখন কিন্তু এগুলো আপনার গ্রিনে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে, তাহলে এখানে কিন্তু আপনার ইয়েলো কালার দেখাবে। তো আমি আবারও নিচের দিকে আসি, এভাবে আপনি আসবেন, চেক করবেন আপনার ভিডিওতে সমস্যা আছে কিনা। হ্যাঁ, এই উপর দিকে আরেকটা ভিডিওতে সমস্যা দেখা পেয়েছি আমরা। এই ভিডিওতে দেখতে পারবেন যে অ্যালার্ট দিয়ে দিয়েছে, যে অ্যালার্ট, এবং এখানে বলা হয়েছে যে আবার রেড মার্ক। তো দেখতে পারবেন সেম কাহিনী, কিন্তু নো মনিটাইজেশন কপিরাইট ক্লেম। তো এই অপশনটাতে আসার পর কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওটাতে সমস্যা রয়েছে বা সমস্যা নেই। চাইলে আপনি টোটাল ভিডিওটাকে ডিলিট করে দিতে পারেন, বা ভিডিওটাকে আপনি ডাউনলোড করে পুনরায় যে মিউজিক সেট করেছেন, যদি আপনার অরিজিনাল ফাইল থাকে সেটা আপনি মিউজিক সার আবার আপলোড করতে পারেন। তো এই ছিল মূলত আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ।